पुरी आपामोर मानुषेर काछे एक घोरार जायगा आर तीर्थस्थान चार धामेर मध्ये अन्यतम एई धामे कत मानुषेरी ना भीड़ हय प्रतिदिन प्रभु जगन्नाथ बलराम सुभद्रा ठाकुर के मनेर कथा बलार आर तादेरके प्राण भरे देखार जोन्नो এই পুণ্যময় তীর্থভূমিতে রথযাত্রা যা আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব সেই উৎসবকে দেখতে আসার ইচ্ছাতে ভরে ওঠে এই স্থান মনের ভক্তি আর অন্তরের ইচ্ছাশক্তি যেখানে থাকে সেখানে রথের দড়িও সব ভিড় কাটিয়ে চলে আসে হাতের মধ্যে ছোঁয়া পাওয়া যায় তার অনেকটা ভালোবাসাকে সঙ্গে নিয়ে 2023 সালের पुरी थेके उल्टो रथयात्रा के तुम्हारे मोबाइल और लैपटॉप स्क्रीने तुले धरार जोन्नो आजकेर एई वीडियो कोनो एक शहरे चेनार माझे अचेना के खुजे पेते तैरी तो तुमी सबाई के साथे निये उल्टो रथयात्रार किछु अभूतपूर्व मुहूर्त के देखानोर जोन्नो वीडियो के चलो एई बार शुरू करी। आज 26 तारीख 26 জুন 2023 সোমবার আর আজকে এখন যাত্রা শুরু করছি পুরীর জন্য। আমরা যাব পুরীতে পুরী মহাতীর্থভূমিতে উল্টোরথ দেখার জন্য। 2023 এই উল্টোরথের অভিজ্ঞতা সম্পূর্ণ থাকবে এই ভিডিওতে। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, 30 মিনিটের মধ্যে এসে পৌঁছালাম শালিমার স্টেশনে। শালিমার স্টেশন থেকে রাত 8:45 মিনিটের 12887 শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস দিয়ে শুরু হবে 2023 সালের উল্টো রথকে চোখের সামনে মহাতীর্থভূমি পুরীতে দেখার জন্য আমাদের এই যাত্রা। বাড়ি থেকে বেরোতে অনেকটা লেট হয়ে গেছিল, ঠিক আছে, মানে অনেকটা লেট হয়ে গেছিল। আমাদের ট্রেন ছাড়বে 8:45, আমরা 33 এসে পৌঁছালাম, ঠিক আছে, মানে টেনশন করে, প্রচণ্ড টেনশন করে আর কি ট্যাক্সিতে উঠলাম, ট্যাক্সিতে চাপলাম এবং সেইভাবেই আর কি এলাম, ঠিক আছে। তো ট্রেন এখনও দাঁড়িয়ে আছে, পেয়ে গেছি ঈশ্বরের কৃপায়, এটাই অনেক। এবার জার্নি শুরু হবে। ট্রেন ছাড়লো একদম ঠিক সময় 8:45, তবে 8:45 হয় 8:46 হয়ে গেছিলো, তবুও রাইট টাইমই বলা চলে, ঠিক আছে। এবার কালকে কখন পুরীতে পৌঁছাবো সেটা ডেফিনেটলি দেখাবো, এখন আর রাতে বাইরে সেরকমভাবে কিছু দেখাতে পারবো না, সেই জন্য এখনকার জন্য গুড নাইট, কালকে সকালবেলা আবার দেখা হচ্ছে। মনের মধ্যের অনেকটা আনন্দময় উচ্ছ্বাস ছুটে চলার মতোই ট্রেনও তার গন্তব্যের উদ্দেশ্যে চলতে লাগলো। অনেকটা সকালবেলা, মানে বলতে গেলে ভোরবেলা, ঘুম ভেঙে যাওয়ার পর চলে এলাম ট্রেনের দরজার কাছে, দেখতে থাকলাম বাইরের চারদিকটা। কুড়ি মিনিট লেট এই গাড়ি, মানে শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। প্রায় ভোর 5:30 নাগাদ পৌঁছালাম পুরী স্টেশনে। সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে সমুদ্রকে দেখতে দেখতে আমাদের থাকার জায়গায় পৌঁছালাম। আজ যাব প্রভু জগন্নাথ ঠাকুরের মাসির বাড়ি, অর্থাৎ গুন্ডিচা দেবীর বাড়ি। 27 জুন 2023, আজ মঙ্গলবার, আর পুরীতে আসার পর আজকে, মানে আজকে সকালবেলা পুরীতে এসেছিলাম, পুরীতে আসার পর এখন যাচ্ছি মাসির বাড়ি, ঠিক আছে। প্রচণ্ড ভিড়ের মধ্যে আর কি মাসির বাড়িতে প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা ঠাকুরকে দর্শন করতে একটা আলাদাই আনন্দ হচ্ছে, একটা আলাদাই অনুভূতি। চেপে বসলাম টোটোতে, পৌঁছালাম পুরীর মন্দিরে যাওয়ার মেন রাস্তায়। হেঁটে হেঁটে মাসির বাড়ির উদ্দেশ্যে যেতে যেতে এখন তোমাদের শোনাচ্ছি পণ্ডিতজি, পত্রী পণ্ডিতজির কিছু কথা। এই যে রাস্তা দিয়ে আমি দেখুন যাচ্ছি পুরীচা বাড়ি, এদের নাম হলো বড়শঙ্খ সরদাওয়ালি মেডিকেল স্কোয়ার, এদের নাম হলো বড়দান। মহাপ্রভু এই রাস্তা দিয়ে গুন্ডিচা মন্দির গিয়েছিল, আবার এই রাস্তা দিয়ে কালকে রথ নিয়ে বেরোবে জগন্নাথ মন্দিরে। একদম, আর সামনে রথ দেখা যাচ্ছে, সামনে রথ দাঁড়িয়ে আছে, সেই রথে সেই জায়গা দিয়ে দাঁড়িয়েছে, তার নাম হলো নাকচলা দরবার। আমি এখন সিংহ দরবার দিয়ে মন্দিরে ঢুকবো, তো প্রভুকে দর্শন করবো, ওর আরাকো ঘরে মহাপ্রসাদ খাবো। এই জগন্নাথ গুন্ডিচা মন্দিরে ধ্বজা বি দেখা যাচ্ছে, মন্দির ধ্বজা, ধ্বজা ছোট ছোট ধ্বজা দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন গুন্ডিচা অভিমুখে আমার যাত্রা করছে শুভমকে নিয়ে, ওনার বাবা ওনার মাকে নিয়ে, এই বড় দাণ্ডে হেঁটে হেঁটে বিনা পায়ে চপ্পল না রেখে, বিনা খালি পায়ে হেঁটে হেঁটে খালি পায়ে হাঁটছে, একদম বড় দাণ্ডে নিজে পায়ে খালি পায়ে নিয়ে বাবাকে মাকে নিয়ে একদম শ্রবণ কুমার মতন নিয়ে বাবাকে জগন্নাথ দর্শন করে আমার সঙ্গে চলছে। এইবারে ওনাকে আমি দুইবার দর্শন হয়ে দর্শন করলাম, চারবার হয়েছে,
একবার আপনার যে প্রিয় দেখছে যে না আসতে পারছে সবাইকে জগন্নাথ আশীর্বাদ, সবাই আমার থেকে সবাইকে আশীর্বাদ আমি দিচ্ছি। সবাই ভালো থাকো, খুশি থাকো, সুস্থ থাকো, বিকাশ হোক, আবার জগন্নাথ দর্শন আসো, যখন আসো এই জগন্নাথ ধামে আমাকে পাবে, আমি তোমার সেবা দিতে পারবো। শুভম তোমার হইল কন্টাক্ট একদম। প্রভুর টানে সে খালি পায়ে হাঁটাই হোক কিংবা লম্বা লাইনে দাঁড়ানোই হোক, সবটার মধ্যে কেমন যেন একটা ভক্তি আর ভালোবাসার ছোঁয়া মিশেছিল। ওই যে দূরে দেখা যাচ্ছে প্রভুদের রথ দাঁড়িয়ে আছে, মাসির বাড়িতে জগন্নাথ বলরাম সুভদ্রা ঠাকুরকে দর্শন করার পর ওখান থেকেই বেরোতে হবে, তখন রথ সামনে থেকে দেখতে পাওয়া যাবে। মাসির বাড়িতে যাওয়ার জন্য যে লম্বা লাইন ছিল সেখানে দাঁড়ানোর আগেই মোবাইল দিয়ে দিতে হয়েছিল। দর্শন করার পর মাসির বাড়িতে হওয়া ভোগও খেয়েছিলাম সেদিন। মাসির বাড়ি থেকে আসার পর সেদিন সিবিচে গিয়েছিলাম, অনেকটা সময় কাটিয়েছিলাম। আজ 28 তারিখ, 28শে জুন 2023 বুধবার, আর এখন যাচ্ছি পুরীতে উল্টোরথ দেখার জন্য। পুরী মহাতীর্থভূমি, যেখানে আমি এসছি কালকে, এবং আজকের উল্টোরথের সম্পূর্ণ অভিজ্ঞতা থাকবে এই ভিডিওতে। এখন যাচ্ছি, রথের দড়ি কতটা ধরতে পারবো সেটা জানি না, প্রভুর আশীর্বাদে ডেফিনেটলি চেষ্টা করব এবং যতটা সম্ভব যতটা পারবো তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দিয়ে দেখানোর চেষ্টা করব যে কেমন হয় পুরীর এই উল্টো রথযাত্রা। এবার যাই, দেখা হচ্ছে, একদম পৌঁছে, ঠিক আছে। এখান থেকে বাই দ্য ওয়ে আমরা টোটো করে যাব, আমি জানি না টোটো কোথায় নামাবে, অনেকটা আগেই নামাবে, তারপর অনেকটা আমাদের হাঁটতে হবে এবং হেঁটে পৌঁছাতে হবে, সেটা তো মানে হচ্ছে আগে থেকেই বলে দেওয়া আছে, মানে কালকেই বলে দিয়েছিলেন আমাদের পত্রিজি, মানে বিপিনী পণ্ডিতজি, ঠিক আছে, যাকে তোমরা দেখতে পেলে বা যাকে তোমরা দেখতে পাচ্ছ আর কি। সো দেখা যাক কতক্ষণ লাগে, সবটাই আপডেট থাকবে, সবটাই দেখাবো, এবং ওখানে গিয়ে আমি কতটা কথা বলতে পারবো জানি না, ওখানে গিয়ে অবভিয়াসলি আমি ভালো মতো করে দেখানোরই চেষ্টা করব, ঠিক আছে। আর বাকি যেটা বলার যে ইনফরমেশান, তথ্য বা রথযাত্রা কেন হয় এই সমস্ত কিছুর ইতিহাস ইনফরমেশান, এগুলো আমি ব্যাকএন্ডে ভয়েস ওভার করেই বলার চেষ্টা করব তোমাদের জন্য। আবারও একবার টোটো করে চলতে থাকলাম, টোটো এবার নামালো দৈতাপাড়া শাহী রোডে, সেখান থেকে কিছুক্ষণ হাঁটার পর পৌঁছালাম মেন যে রোড, অর্থাৎ যেখানে রথযাত্রা উদযাপন হচ্ছে সেই রোডে। সেখানে পৌঁছে একদিকে চোখ যেতে দেখলাম পুরীর মন্দির, এবং তার ঠিক অপোজিটেই মাসির বাড়ি, অর্থাৎ যেখান দিয়ে প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা ঠাকুর রথে করে তার নিজের বাড়ি এই মন্দিরে আসবে। আজকে বাহুড়া যাত্রা, জগন্নাথ শেষ দিন, গুণিচা বাড়ি শেষ করে নিজের কর্মভূমিকে চলে আসছে, জন্মভূমি ছেড়ে এখন কর্মভূমি আসছে। বড় ঠাকুর এখন রথের উপরে উঠে রথ টানা হয়ে গেছে, আমি রথ টানা জেনে এই রাস্তা মিলে যাচ্ছে, এই রাস্তা দিয়ে আর একটু আগে আগে চলে গেলে বড় রথটা দেখা যাবে যে রথ টানা হয়ে গেছে। 2 ঘন্টা আগে রথ, এই সালে জগন্নাথ মহাপ্রভু পূজা হয়েছে, 3 ঘন্টা আগে রথ টানা হয়েছে। যাই হোক, যথাশীঘ্র মহাপ্রভু সেখানে নিজের কর্মভূমিতে চলে আসে, সবাই ভক্তকে সিংহদরবারে দর্শন দিয়ে সবাই ভক্তের কেরকম মঙ্গল হোক, এটাই মুখ্য। এই ভক্ত 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 জনসমুদ্র, একটা লোক এই ঠাকুর একদম মানুষ মন্দিরবাড়ি দেখে আছে মহাপ্রভুকে, কিন্তু লোক সরেনি, মন্দির দেখে আছে কিন্তু লোক সরেনি, লোক আছে মহাপ্রভু রথে আসছে। বিজয় ধীরে 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 আমি আগে বলছে রথকে আসবে, কিছু সময় মধ্যে এরাও দেখা যাচ্ছে, এই চলে আসছে এরা। এখানে মাসিমার মন্দির, এই জায়গা তাহলে মাসি যে জায়গাতে পোড়পিঠা ভোগ হবে, এইখানে জগন্নাথ মামু থাকবে, এখানে মাসিমার এই তাহলে মাসিমার যে আছে মাসিমা মন্দির, এখানে পোড়পিঠা খাবে। আষাঢ় মাসের অন্যতম প্রধান হিন্দু উৎসব রথযাত্রার প্রচলন কিভাবে হয়েছিল সেটা বলতে গেলে বলবো, কথিত আছে আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়ায় দাদা বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি যান জগন্নাথ ঠাকুর। মাসির বাড়ি অর্থাৎ ইন্দ্রতুম্নের পত্নী গুণ্ডিচার বাড়ি, সেখান থেকে আবার 7 দিন পরে মন্দিরে ফিরে আসেন প্রভু জগন্নাথ। একেই জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়া বলে। পরপর 3টি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যান জগন্নাথ বলরাম এবং সুভদ্রা ঠাকুর। মাসির বাড়ির উদ্দেশ্যে এই যাওয়াকে সোজা রথ, আর ফিরে আসাকে উল্টো রথ বলা হয়।
বলরাম ঠাকুরের রথের নাম হল তালধ্বজ বা হলধ্বজ। এই রথে 14টি চাকা আছে। বলরাম ঠাকুরের রথ পুরীর মন্দিরের অভিমুখে কিছুটা যাওয়ার পরই দূর থেকে দেখা গেল মা সুভদ্রা ঠাকুরের রথ আসছে। রথ যখন চলে প্রথমে থাকে বলরাম ঠাকুরের রথ, কারণ বলদেব হলেন দাদা, আবার জগৎগুরু দত্ত, তিনি তো নিত্যানন্দ। সবার জীবনে আগে গুরু কৃপা আসতেই হবে। তারপর চলে সুভদ্রা ঠাকুরের রথ, সুভদ্রা মা হলেন ভক্তিতত্ত্ব, গুরু কৃপার পর আসে ভক্তি মহারানী, কারণ ভক্তির ঠিকানা শ্রী গুরুপদে। গুরুদেব হল ভগবানের করুণার মূর্তি। তারপর যায় জগন্নাথ ঠাকুরের রথ, প্রথমে গুরুদেব, তারপর ভক্তি, তারপর ভগবান জগন্নাথ। সুভদ্রা দেবীর রথের নাম হল তর্পদলন। মোট 12টি চাকা থাকে এই রথে। এই জায়গায় দাঁড়িয়ে বলরাম ঠাকুর এবং সুভদ্রা দেবীর রথকে নিয়ে পুরীর মন্দির একই সাথে দেখা যাচ্ছিল। এখন দূর থেকে ভক্তদের ভক্তির সাথে রথের তড়ির টানে এগিয়ে আসছে প্রভু জগন্নাথ ঠাকুরের রথ। জগন্নাথ দেবের রথের নাম হল নন্দীঘোষ বা কপিধ্বজ। এই রথে 16টি চাকা আছে। এই রথ তৈরি হয় 206টি কাঠ দিয়ে। রথের দড়ি হল বাসুকি, সেই জন্য বলা হয় রথের দড়ি ধরলে পুণ্য হয়, মূলত বাসুকির কৃপা লাভ হয়। আজ আমার সাথে প্রভু জগন্নাথ ঠাকুরের রথের দড়ি ধরলে তোমরাও, তোমাদেরকে সাথে নিয়ে রথের দড়িতে টান দিলাম আমিও। আবার কখনো রথের দড়ি কাঁধে নিয়েও টেনেছিলাম প্রভু জগন্নাথ ঠাকুরের রথ। ভারতের উড়িষ্যা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে রথযাত্রা উৎসব বিশেষ উৎসাহ আর উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয়। রথযাত্রা কথাটি দুটি সংস্কৃত শব্দ থেকে এসছে। রথ শব্দের আভিধানিক অর্থ অক্ষ, যুদ্ধযান বা কোনো প্রকার যানবাহন অথবা চাকাযুক্ত ঘোড়ায় টানা হালকা যাত্রীবাহী গাড়ি, এবং যাত্রা হল কোথাও গমন, অতিবাহন বা তীর্থযাত্রা। অন্যদিকে জগন্নাথ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ জগৎ বা বিশ্বব্রহ্মাণ্ডের প্রভু। এটি জগৎ ও নাথ শব্দের সংমিশ্রণে গঠিত। সুতরাং জগন্নাথ অর্থ যিনি এই বিশ্বব্রহ্মাণ্ডের আশ্রয়ে চলমান জগতের আশ্রয়দাতা, অর্থাৎ প্রভু। মন প্রাণ ভরে উল্টো রথযাত্রা দেখার পর সেদিন চলে গেছিলাম সিবিচে। আমার অন্তত প্রথমবারের জন্য দেখা সিবিচে হওয়া এই মেলাতে
অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম সেদিন। অনেকক্ষণ ধরে ঘুরে দেখেছিলাম সিবিচের মার্কেটগুলো এবং তার সাথে এই মেলাটি। পরদিন ভোরবেলা চলে এসেছিলাম সিবিচে। জুন 2023 বৃহস্পতিবার, আর আজকে যাচ্ছি পুরীর মন্দিরে প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা ঠাকুরের রাজবেশকে দেখার জন্য। আর একটা অভিজ্ঞতা, সেটা হচ্ছে যে এই প্রথমবার, ঠিক আছে, এত রাতে পুরীর মন্দিরে যাচ্ছি, কারণ আগে যতবারই আমি গেছি, যতবার পুরীতে এসেছি, নয় সকালবেলা পুজো দিতে গেছি, নয় সন্ধ্যেবেলা পুজো দিতে গেছি, নয় তো ধ্বজা ওড়ানো দেখতে গেছি বিকেল করে, কিন্তু রাতে 10টার সময় প্রথমবার পুরীর মন্দিরে যাচ্ছি। পুরীর মন্দিরকে রাতে দেখতে কেমন লাগে সবটাই দেখাবো, কেমনভাবে সেজে উঠেছে এই মন্দির এবং কত সুন্দরই বা লাগছে প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা ঠাকুরকে। এই সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে। এবার কীভাবে মন্দিরে পৌঁছালাম সেটা বলছি। প্রথমে বেরোলাম নিউ কাকাতুয়া রেস্টুরেন্ট, সেখান থেকে সোজা হেঁটে চলতে চলতে যে মোড়টা পড়ল সেখান থেকে ডান দিকে গেলাম। কিছুটা হাঁটার পর শ্রী পুরুষোত্তম মঠ পেরিয়ে সোজা হাঁটতে থাকলাম। এটা কিসের ভোগ দেওয়া হচ্ছে? কৃষ্ণভোগ। আচ্ছা, অনেক জায়গায় দেখতে পেলাম ভোগ রান্না হচ্ছে। যে রাস্তা দিয়ে আসছি সেখান দিয়ে এসে বড়চণ্ডীর সাই এই রোডটায় এলাম। এই রোডটার আরেকটা নাম হচ্ছে পাণ্ডাপাড়া, ঠিক আছে, সেই রোডটা দিয়ে মন্দিরে যাচ্ছি এবং এখান দিয়ে টোটো অটো এই সমস্ত কিছুই আর কি মন্দিরে যায়। তবে এই মুহূর্তে কিছুই চলবে না, এই মুহূর্তে আমাদেরকে হেঁটেই যেতে হবে, কারণ সব জায়গায় নো এন্ট্রি অনেক ভিড়ের জন্য। প্রথমে আমরা মন্দিরের মধ্যে ঢুকে ঠাকুরের রাজবেশ পরা রূপকে ফাঁকায় ফাঁকায় দেখে নিয়েছিলাম। তবে মন্দিরের মধ্যে ফোন অ্যালাউ নয়, তার জন্য মন্দির থেকে দেখা ভিউকে আমি দেখাতে পারলাম না। তবে এটা অতি অবশ্যই বলবো, পুরীতে রথযাত্রার সময় গেলে কেউ সেখানকার পরিচিত থাকলে তাকে সঙ্গে করে নিয়ে গিয়ে তার আধার কার্ড দেখিয়ে মন্দিরের মধ্যে ঢোকা যেতে পারে এই সময়ে। সেদিন একাদশী ছিল, সেই কারণের জন্য মন্দিরের চূড়ায় প্রদীপ চালানো হয়েছিল, যেটা এখন দেখতে পাচ্ছ তোমরা তোমাদের মোবাইলের স্ক্রিনে। এবার চলো ভিড়ের মধ্যে দিয়ে গিয়ে সামনে থেকে রথের মধ্যে প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা ঠাকুরকে দেখি। প্রচুর ভিড়, প্রচুর। এই রাস্তাটা হলো গুন্ডিচা দেবীর বাড়ি, অর্থাৎ মাসির বাড়ি থেকে জগন্নাথ ঠাকুরের মন্দিরের যাওয়ার রাস্তা, অর্থাৎ যে রাস্তা দিয়ে রথযাত্রা হয় সেই রাস্তা। এইভাবেই এত ভিড়কে সামলানো হচ্ছিল, রাস্তাকে দুটো ভাগে ভাগ করে, একদিক থেকে মাসির বাড়ির দিকে গিয়ে আবার এই দিকে, অর্থাৎ অন্য যে ভাগ সেই দিক থেকে ভিড়ের মধ্যে লাইন দিয়ে পৌঁছে যেতে হবে মন্দিরের কাছে এবং তারপর দেখা পাওয়া যাবে রথের উপর বসে থাকা প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা ঠাকুরের। আহ
প্রতিমা তৈরির ইতিহাসকে আমি আমার ভাষায় বলতে চাইলে এইভাবেই বলবো, ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী কৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রদম্নুর সম্মুখে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্রতটে ভেসে আসা এক কাষ্ঠখণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন। মূর্তি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত কাষ্ঠশিল্পীর সন্ধান করতে থাকেন। তখন এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী তার সম্মুখে আসেন এবং মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন। সেই কাষ্ঠশিল্পী রাজাকে জানিয়ে দেন, মূর্তি নির্মাণকালে কেউ যেন তার কাজে বাধা না দেয়। বন্ধ দরজার আড়ালে শুরু হয় কাজ। রাজা ও রানী সহ সকলেই নির্মাণ কার্যের ব্যাপারে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন। প্রতিদিন তারা বন্ধ দরজার কাছে যেতেন এবং শুনতে পেতেন ভিতর থেকে খোদাইয়ের আওয়াজ ভেসে আসছে। ছ সাত দিন বাদে যখন রাজা বাইরে দাঁড়িয়েছিলেন, এমন সময় আওয়াজ বন্ধ হয়ে যায়। সেই মুহূর্তে তখন রানী কৌতূহল সংবরণ করতে না পেরে দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। দেখেন মূর্তি তখনও অর্ধসমাপ্ত এবং কাষ্ঠশিল্পী অন্তর্ধিত। এই রহস্যময় কাষ্ঠশিল্পী ছিলেন দেবশিল্পী দৃশ্যকর্মা। মূর্তির হস্তপদ নির্মিত হয়নি বলে রাজা বিমর্ষ হয়ে পড়েন, কাজে বাধাদানের জন্য অনুতাপ করতে থাকেন। তখন দেবর্ষি নারদ তার সম্মুখে আবির্ভূত হন। নারদ রাজাকে সান্ত্বনা দিয়ে বলেন, এই অর্ধসমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃত স্বরূপ। এই কথাটা বলার পর তিনি এই অসম্পূর্ণ রূপেই পরমেশ্বরের এই স্বীকৃত স্বরূপ মূর্তিকে শ্রদ্ধার সাথে পূজা শুরু করতে বলেন। এখন জগন্নাথ ঠাকুরের রাজবেশের সোনার মুকুট দেখানো হচ্ছে সবাইকে। পরের দিন ভোরবেলা সিবিচে এসে কিছুটা সময় কাটানোর পর খাওয়া দাওয়া করে টোটোয় চেপে বেরিয়ে পড়েছিলাম পুরী স্টেশনে যাওয়ার জন্য। পুরী স্টেশন থেকে দুপুর 1:50 2896 বন্দে ভারত এক্সপ্রেসে চড়ে আমরা ফিরব আমাদের বাড়ি, অর্থাৎ হাওড়া স্টেশন। আর এই জার্নিটা ছিল আমার বন্দে ভারত এক্সপ্রেস করে যাওয়ার প্রথম অভিজ্ঞতা। ট্রেন একদম ঠিক সময় ছেড়ে
পনেরো মিনিট লেট করে পৌঁছে দিয়েছিল আমাদেরকে হাওড়া স্টেশনে। এই ছিল আমার উল্টো রথযাত্রার সম্পূর্ণ অভিজ্ঞতা, যা তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। শহর মানেই আড্ডা, শহর মানেই গল্প, আর সেই গল্পের সাথে চায়ের ভাঁড়ের হালকা চুমুকে অনেকটা ঘোরার আনন্দ। সেই আনন্দকে বাড়িয়ে তুলতে খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন কোনো শহরের নতুন কোনো গল্পের অভিজ্ঞতাকে সাথে নিয়ে। তোমার আমার শুভম শহরে ভালো লাগলে পাশে থেকো, সঙ্গে থেকো, আর থেকে যেও এই শহরেরই একজন হয়ে।